11টা, বম সাইক্লোন অলরেডি শুরু হয়ে গেছে। কাজ না থাকলে আজকে বাসা থেকেই বের হতাম না, আজ সমস্ত স্কুল কলেজও বন্ধ। চলুন দেখি বাইরের কি পরিস্থিতি আজকে। 6 থেকে 12 ইঞ্চি স্নো পড়ার কথা, হাঁটু পর্যন্ত নেমে যাচ্ছে, খুবই বাজে অবস্থা। 5 মিনিট হেঁটে যাওয়ার পথে যেতে এখন 20 মিনিট সময় লাগতেছে। রাস্তায় লোকজনও কম, গাড়িগুলো অনেক স্লো স্পিডে যাচ্ছে। বাতাসের জন্য ছাতিটাও ঠিক মতো ধরে রাখতে পারতেছি না। বাসা থেকে বের হলাম, দেখুন সিঁড়ির কি অবস্থা। এখন দেখতে ভালোই লাগছে, স্নো বিষয়টা মোটেও মজার বিষয় না, এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ দুর্যোগ। এবং আজকের ওয়েদারটা দেখে আমার খুবই ভয় লাগছে বাইরে বেরোতে। তারপরও কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। একদিক থেকে স্নো পড়ছে, অন্যদিক থেকে স্নো ক্লিনিংও চলছে। তারপরও কিছুক্ষণ পরে আবার স্নো জমে যাচ্ছে। আমেরিকানদের তো আর বাংলাদেশে গ্রামাঞ্চলের মতো হাঁটু পর্যন্ত কাদা দেখতে হয় না, তাই হয়তো অধিচ্ছ না এই ব্যবস্থা। খুবই সাবধানে হাঁটতে হচ্ছে আমার, বাইচান্স স্লিপ করলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এখন কাঁচাবাজারের সামনে। জামাইকাটা মূলত বাঙালির অধ্যুষিত এলাকা, এই জন্য গুলশানের নামও কাঁচাবাজার। স্নো ক্লিনিংয়ের ট্রাকটা আসছে, কিছু কিছু জায়গায় এক একসাথে 3-4টা গাড়িও ক্লিন করতেছে। তারপর কিছুক্ষণ পরেই আবার স্নো ক্লিন করছে। এক হাতে ছাতে ধরে আছি, অন্য হাতে মোবাইলে ভিডিও করি। এদিকে হাঁটু পর্যন্ত স্নো, হাঁটতে খুবই সমস্যা হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে না কতটুকু ডিপ আছে স্নোটা এখানে। আজ ম্যাক্সিমাম দোকানপাট খুলে বন্ধ রাখা যাচ্ছে, তবুও কর্মব্যস্ত মানুষের ছুটি নেই। টেম্পারেচার -22°C। সকাল থেকেই স্নো পড়ছে এবং সাথে তীব্র বাতাস, কখন ঠান্ডা কে জানে। তবে আশা করা হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে
ঘুরে ফিরে ছোট ভাইকে ক্যামেরা ধরিয়ে দিলাম, যদিও ক্লান্ত। তারপরে রাত্রেবেলায়